স্টুডেন্ট আমি তোমাদের স্পন্দন কলেজ অফ এডুকেশন এর গণিত বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট লেকচারার। তো আমি আজকে তোমাদের কোর্স CC02 ইউনিট 8 অর্থাৎ বিদ্যালয় কার্যকারিতা ও বিদ্যালয়ের মান এর উপর বিস্তারিত আলোচনা করব আজকে। তো দেখো প্রথম টপিকটা হচ্ছে বিদ্যালয় কার্যকারিতা। বিদ্যালয় কার্যকারিতা বলতে কি, বিদ্যালয় কার্যকারিতা কাকে বলা হয় আমাকে জানতে হবে। বিদ্যালয় কার্যকারিতা হচ্ছে কি না, একটা সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইচ্ছা প্রত্যাশা অনুভূতি গুলির উপর প্রাধান্য দিয়ে তাদের যে অনুভূতি অর্থাৎ তাদের যে একটা যে আবেগ তাদের যে প্রত্যাশা এগুলোর উপর কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে। এবং প্রাধান্য দেওয়ার পর তাদের কি হবে, তাদের যে দৈহিক মানসিক এবং প্রাক্ষোভিক বৌদ্ধিক তাদের যে এই পরিবর্তন করবে অর্থাৎ বিদ্যালয়ের যে তাদের যে ব্যবস্থাপনাটা নিল অর্থাৎ তাদের একটা পদক্ষেপ নিল, সেই পদক্ষেপ যদি বিদ্যালয়ের নেওয়া যে পদক্ষেপ যদি সঠিক হয়, সঠিক যদি পদক্ষেপ হয় এবং সঠিক পদক্ষেপ নেওয়ার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে তাদের যে পরিবর্তনগুলো যে ঘটলো অর্থাৎ পদক্ষেপ নেওয়ার পর তাদের যে পরিবর্তন মানে কি, তা শিক্ষক মহাশয়েরা অর্থাৎ তাদের পরিচালন কমিটি অর্থাৎ তাদের গার্জেন অর্থাৎ অভিভাবকরা শিক্ষার্থীদের কাছ থেকে যতটা চেয়েছিল তার বেশি যদি তারা আরো ফলাফল দিতে পারে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে অর্থাৎ প্রয়োজনের তুলনায় যদি আরো তাদের যে শিক্ষা ব্যবস্থাকে যদি আরো তারা যদি কার্যকরী করে তুলতে পারে অর্থাৎ ভালো রেজাল্টের দিক থেকেই হোক এবং তারা যে শিখছে সে শিক্ষাটা যাতে হ্যাঁ বাস্তবিক জীবনের সঙ্গে যদি হ্যাঁ ম্যাচ করে অর্থাৎ তারা যে শিক্ষাটা নিচ্ছে শিক্ষকের কাছ থেকে সেটা তারা বাস্তব জীবনে ব্যবহারযোগ্য করে তুলতে পারে তখন সেটাকে বলা হয় কি বিদ্যালয় কার্যকারিতা। অর্থাৎ একটা বিদ্যালয় যখনই কার্যকর হয়ে উঠবে বা আদর্শ বিদ্যালয় কখন হবে, যখন কিন্তু একটা আদর্শ হ্যাঁ শিক্ষার্থী তৈরি করতে পারবে সেটাই কি বিদ্যালয় কার্যকারিতা। এরপরে বিদ্যালয় কার্যকারিতার ক্ষেত্রে মেইনলি শুধুমাত্র শিক্ষার্থীদের যে উন্নতি সেই উন্নতিটা নির্ভর করবে কার উপর, বিদ্যালয়ের পুরো পরিচালন ব্যবস্থার উপর নির্ভর করবে অর্থাৎ তার পুরো ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। কি ব্যবস্থাপনা না, শুধু বিদ্যালয় কার্যকারিতার পরিমাপটা কি, পরিমাপটা এটাই যে আমি একটা বিদ্যালয়কে কখন আদর্শ বিদ্যালয় হিসাবে বলতে পারবো, কখন যখন উন্নত ওয়েল ট্রেন যখন টিচার থাকবে অর্থাৎ তাদের যে শিক্ষণ নিয়ে হ্যাঁ তাদের যে অভিজ্ঞ যখন শিক্ষক মণ্ডলী থাকবে পর্যাপ্ত পরিমাণে এবং তার সঙ্গে সঙ্গে যদি উন্নত পরিকাঠামো অর্থাৎ বিদ্যালয়ের পরিকাঠামোটা যদি খুব উন্নত হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি বিদ্যালয়ে যদি শিখনের যথেষ্ট সুযোগ থাকে শিখনের এবং তার সহিত দেখতে হবে যে বিদ্যালয়ের যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার যাতে খুব সুন্দর যাতে হয় এবং হাতের নাগালের মধ্যেই শিক্ষার্থীরা সব কিছু যদি পেয়ে যেতে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সমস্ত এইডসগুলো দরকার অর্থাৎ তাদের মডেল চার্ট এগুলো যদি এই সমস্ত সহযোগী যদি শিক্ষকরা ক্লাসে যদি পাঠদান করতে পারে এইগুলো ব্যবস্থাপনা যদি থাকে তখন আমরা কি বলবো বিদ্যালয় কিন্তু আদর্শ বিদ্যালয় বা একটা উন্নত বিদ্যালয় হয়ে উঠতে পারবে। এরপর আমরা যেটার উপর মেইনলি ফোকাস করবো সেটা কি না, সেটা হচ্ছে শ্রেণীকক্ষে ব্যবস্থাপনা এবং শিক্ষক। শ্রেণীকক্ষে ব্যবস্থাপনা এবং শিক্ষক বলতে কি না, শ্রেণীকক্ষে ব্যবস্থাপনা হচ্ছে যে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার মানে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি কোনো বিদ্যালয় চলে অর্থাৎ পরিচালন যিনি নেতৃত্ব থাকবেন তিনি যদি স্ট্রং ব্যক্তিত্ব হয় এবং শুধুমাত্র স্ট্রং হলেই হবে না অর্থাৎ শুধুমাত্র তাদের নেতৃত্ব সঠিক হলেই হবে না, নেতৃত্বের সঙ্গে কেউ সবাইকে নিয়ে চলার মতন মানসিকতা স্কুলের যিনি প্রধান শিক্ষক তার সেইটা পুরোপুরি বর্তমান এবং তার সঙ্গে সঙ্গে পরিচালন কমিটি উল্লেখযোগ্য কমিটি হতে হবে, তবেই কিন্তু বিদ্যালয় কিন্তু আমরা ওই বিদ্যালয়ের কিন্তু কার্যকারিতা কিন্তু যথেষ্ট উন্নতিশীল হয়ে উঠবে। এরপরে আমরা যে সমস্ত দেখতে পাই যে বিদ্যালয়ে ক্লাস নিতে গেলে যে সমস্যাগুলো সমাধান শ্রেণীকক্ষে যে প্রবলেমগুলো হয় সমস্যাগুলো কী কী, যে প্রচুর পরিমাণে যদি শিক্ষার্থীর সংখ্যা যদি বেশি থাকে কোনো শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা যদি প্রচুর পরিমাণে থাকে অর্থাৎ বেশি সংখ্যক যদি শিক্ষার্থী তাহলে সেক্ষেত্রে কি হবে একটা ক্যাওস তৈরি হবে অর্থাৎ বিশৃঙ্খলা কিন্তু তৈরি হতে পারে বা হয়, এটা একটা শ্রেণীকক্ষের সমস্যা। এবং আরও কি সমস্যা কিছু কিছু আমরা দেখি যে শিক্ষার্থীরা কিছু বদমাইশিগিরি করে অর্থাৎ শিক্ষককে সেই বিষয়ে নজর রাখতে হবে সেটা কিন্তু এটা একটা সমস্যা। এবং তার সঙ্গে দেখলাম যে ক্লাস চলাকালীন হাফ পিরিয়ড একটা পিরিয়ড কমপ্লিট হওয়ার কিছুক্ষণ আগে দেখলাম যে মানে যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য শিক্ষার্থীরা ঠিক সময়ে ক্লাসে আসতে পারলো না সেটা একটা সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায় এই সমস্যা। এবং সেটা হচ্ছে এই যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু একটা কমিটি তৈরি করার দরকার বিভিন্ন স্কুলে এবং সেই সমস্ত স্কুল ছুট যারা যায় যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারে সে একটা কমিটি কিন্তু স্কুলের মধ্যে গঠন করা উচিত।
এরপরে আসছি আমরা এই ব্যবস্থাপনাতে শিক্ষকের যথেষ্ট ভূমিকা থাকবে। শিক্ষকের হচ্ছে কি, শিক্ষকই হচ্ছে আসল প্রধান, একজন প্রধান অর্থাৎ তিনি হচ্ছে আসল নেতা, অর্থাৎ তার উপর সমস্ত ক্লাস কিরকম ভাবে চলবে পুরোপুরি নির্ভর করছে একটা একজন শিক্ষক মহাশয়ের যে সুদক্ষ পরিচালনার উপর কিন্তু নির্ভর করতে মানে করছে। অর্থাৎ শিক্ষক মহাশয়কে কি হবে, একজন পরিচালক, ভালো রকম সুপরিচালক হতে হবে, অর্থাৎ তাকে নেতৃত্ব দিতে হবে এবং তিনি ক্লাসে তিনি যেটা বলবেন সেটাই আছে ঠিক এবং সঠিকভাবে তাকে পাঠদান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন উত্তর নিতে হবে এবং উত্তর সেই উত্তর যদি ঠিকঠাক যদি না বলতে পারে সেই উত্তর শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক তিনি যদি না পান কেন সেটা সঠিক নয় সেটাকে তেনাকে ওই ক্লাসরুমের মধ্যেই কিন্তু ডিসকাস করে দিতে হবে। এছাড়া কি, এছাড়া এই ব্যবস্থাপনার মধ্যে শিক্ষার্থীদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা জানি যে মনিটরিং যে পদ্ধতি পদ্ধতি খুব ভালো পদ্ধতি, অর্থাৎ ক্লাসের মধ্যে ডিসিপ্লিন বজায় রাখার জন্য ক্লাসে আমরা কি মনিটর সিস্টেম অর্থাৎ ক্লাসে শিক্ষার্থীদের নেতা করে দেওয়া হতো আগে, সেই ব্যবস্থাপনা খুব ভালো ব্যবস্থাপনা, অর্থাৎ সেক্ষেত্রে ক্লাসরুম যথেষ্ট পরিমাণে ক্যাওস তৈরি হবে না সেক্ষেত্রে। এরপরে আসি আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু শাস্তি যেমন থাকা দরকার, কিন্তু বর্তমান যুগে এখন শাস্তিটা সম্পূর্ণভাবে উঠে গেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরস্কারের ব্যবস্থা অর্থাৎ বাহবা দেওয়া অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করা, পুরস্কৃত করাও কিন্তু এই সিস্টেমটা কিন্তু শিক্ষা ব্যবস্থায় কিন্তু রয়েছে, অর্থাৎ পুরস্কৃত কিন্তু পুরস্কার কিন্তু যথেষ্ট আমাদের শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ এনকারেজ করে শিক্ষার্থীদের কি করে এনকারেজ করে তাদের মানসিকতার অনেক পরিবর্তন ঘটায়। এরপরে আসছি যে পাঠ পরিকল্পনা, পাঠ পরিকল্পনা কি যে এই সমস্ত আমাদের যে শিক্ষা ব্যবস্থায় কিছু সাইন্টিফিক মেথড কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ পরিকল্পনা, অর্থাৎ শিক্ষক মহাশয় যে লেসনটি পড়াবেন তার আগেতে তেনাকে কি করতে হবে ওই বিষয় সম্পর্কে তিনি ওই বিষয়টি কিভাবে তিনি রিপ্রেজেন্ট করবেন তার যে পূর্ব পরিকল্পনা সেটাকে এক ধরনের লেসন প্ল্যান হিসাবে কিন্তু তেনাকে কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু পাঠ পরিকল্পনা করে তিনি যদি বিদ্যালয়ে যদি প্রবেশ করতে পারেন, বিদ্যালয়ে যদি তিনি যদি পাঠ নিতে পারেন, পাঠদান করতে পারেন, তাহলে কিন্তু সেই পাঠদান কিন্তু যথেষ্ট সাইন্টিফিক এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। এরপরে আসি আমি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ এই সমস্ত যে বিদ্যালয় কার্যক্রমকারিতার মধ্যে হতে কার্যকারিতা বিদ্যালয়ের মান এই সব কোন কোনগুলো বিষয়ের উপর নির্ভর করে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করলে বিদ্যালয়ের কিন্তু মান কিন্তু যথেষ্ট উন্নতি হতে পারে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে অন্তর্ভুক্তি শিক্ষামূলক আমরা দেখেছি যে বিদ্যালয়ে শুধুমাত্র সাধারণ শ্রেণীর সাধারণ যে শিক্ষার্থীরা আসে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়াগ্রামে দেখতে পাই কিছু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ শিক্ষার্থীও রয়েছে, তাহলে তাদেরকে কিভাবে আমি মূল স্রোতে আনবো, অর্থাৎ তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ ব্যতিক্রমী শিশুদের কিন্তু বিদ্যালয়ে কিন্তু তাদেরকেও কিন্তু গুরুত্ব দেওয়া দরকার। এইভাবে এই সমস্ত ব্যাপারগুলি যদি পর্যালোচনা করতে পারি তাহলে কিন্তু একটা বিদ্যালয় কিন্তু অবশ্যই কার্যকরী বিদ্যালয় হবে এবং বিদ্যালয়ের মান কিন্তু যথেষ্ট উন্নতি বিদ্যালয়ের মানের কিন্তু যথেষ্ট উন্নত হবে এবং বিদ্যালয় কিন্তু আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে।